প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আপনাদের জানাবো বাচ্চাদের রাতে হওয়া কাশির 10টি কার্যকর প্রতিকার সম্পর্কে। কাশি শিশুদের একটি সাধারণ সমস্যা এবং এটি শিশুর ঘুমের ব্যাঘাত ঘটালে তা খুবই বিরক্তকর হয়। কাশি আসলে বাচ্চাদের এবং সদ্য হাঁটতে শেখা শিশুদের কম অনাক্রম্যতার ফলে হয়। অতএব ডাক্তারের কাছে না দৌড়ে কিভাবে কাশি নিরাময় করা যায়, মায়েরা সবসময় সেই প্রতিকারের সন্ধানে থাকে। তাই আজকের ভিডিওতে আমি কাশির জন্য কয়েকটি ব্যবহৃত এবং পরীক্ষিত ঘরোয়া কার্যকর প্রতিকার সম্পর্কে জানাবো। তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠান্ডা আবহাওয়া মূলত শিশুদের কাশি এবং সর্দির প্রধান কারণ হতে পারে। এটি খাদ্যে এলার্জি, ধুলায় এলার্জি অথবা ব্রঙ্কাইটিস, গলা বা ফুসফুসের সংক্রমণের মতো কিছু অন্তর্নিহিত স্বাস্থ্যের অবস্থার কারণেও হতে পারে। শিশুদের সারা রাত ধরে কাশি হলে এটি তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, ফলস্বরূপ তাদের শক্তিক্ষয় হতে পারে এবং দিনের বেলায় তারা ক্লান্ত বোধ করতে পারে। যদি আপনার বাচ্চা রাতে কাশে, তাহলে আজকের ভিডিওতে বলা প্রতিকারগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এক, ইউক্যালিপটাসের তেল। আপনার সন্তান যদি 2 বছরের কম বয়সী হয়, আপনার সন্তানের বালিশ এবং বেডরোলগুলোতে ইউক্যালিপটাসের তেল কয়েক ড্রপ ঢেলে দিন। এটি তার নাসারন্ধ্রগুলো খুলে দেবে এবং তাৎক্ষণিক আরাম দেবে। আপনি আপনার সন্তানের পোশাকেও এই তেল ব্যবহার করতে পারেন। সর্বদা মনে রাখবেন যে আপনার শিশু খুব অল্প বয়স্ক, তাই তার গলায় তেল মালিশ করবেন না। 2, উষ্ণ স্যুপ। আপনার সন্তানকে একটি উষ্ণ সবজির স্যুপ কিংবা চিকেন স্যুপ দিন এবং এটি কাশি বা গলা ব্যথা থেকে আরাম প্রদান করবে। 3, গলার লজেন্স। দেখা গিয়েছে যে জিঙ্ক লজেন্স প্রতি 2 থেকে 3 ঘন্টায় একবার নিলে কাশি ও সর্দি নিরাময় হতে পারে। লজেন্সগুলো গলাতে প্রদাহের কারণে হওয়া জ্বালা থেকে ত্রাণ সরবরাহ করে, যার ফলে সংক্রমণের ফলে হওয়া কাশি নিরাময় হয়। ভারতে গলা জ্বালা যা থেকে কাশি হয় নিরাময়ের জন্য শিশুকে রক ক্যান্ডি বা মিষ্টি চুষতে দেওয়া হয়। বলা হয় যে লজেন্স বা রক ক্যান্ডির মতো কোনো কিছু যা লালাকে উদ্দীপিত করে এবং গলা ভিজিয়ে রাখে তা গলা ব্যথা এবং গলা জ্বালা থেকে পরিত্রাণ দেয়। 4, হলদি দুধ। হলুদে ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। 1 গ্লাস উষ্ণ দুধে 1/2 চা চামচ হলুদ মেশান এবং আপনার বাচ্চাকে এটি পান করতে বলুন। ছোট বাচ্চারা হয়তো পুরো গ্লাস হলদি দুধ পান করতে পারবে না, তাই প্রথমে মিশ্রণটি মাত্র কয়েক চামচ দিয়ে শুরু করুন। 5, হলুদ এবং মধুর মিশ্রণ। হলুদে ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং মধু গলায় আরাম এনে দেয়, যার ফলে কাশি থেকে পরিত্রাণ পাওয়া যায়, বিশেষ করে রাতে হওয়া বাচ্চাদের শুষ্ক কাশির ক্ষেত্রে। এগুলোর মতো ঘরোয়া প্রতিকারগুলো সবাই সহজেই করতে পারে, কারণ এগুলো রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি হয়। 6, পোড়া হলুদের শিকড়ের ধোয়ায় শ্বাস নেওয়া। হলুদের শিকড় পোড়ানো এবং সেই ধোয়ায় শ্বাস নেওয়া কাশি নিরাময়ের একটি ভালো ও কার্যকর প্রতিকার। আপনি জ্বলন্ত কাঠ কয়লায় কয়েকটি হলুদ পাতা দিয়ে এটি করতে পারেন। তারপর পাতাগুলোর উপরে কিছুটা হলুদ রাখুন এবং পুড়িয়ে দিন। এর থেকে নির্গত ধোঁয়া শ্বাসের মাধ্যমে নিতে দিন। 7, আদা এবং মধু। আদার অ্যান্টিহিস্টামাইন গুণ অ্যালার্জি চিকিৎসায় সহায়তা করে, যা কাশির সবচেয়ে বড় কারণ। এটা খুব স্থায়ী কাশি নিরাময় করতেও সাহায্য করে। থেতো করা আদার রস মধুর সাথে মিশিয়ে খাওয়ালে প্রদাহযুক্ত গলায় আরাম দেয় এবং কাশি নিরাময় করে। 8, মাথা উঁচু করে রাখা। কিছু ক্ষেত্রে রাতের বেলায় শিশুর কাশির কারণ হলো নাকের পেছনের দিকে মিউকাস গলায় ঝরে যায়, যার ফলে সারা রাত ধরে ক্রমাগত কাশি হয়। অতএব কয়েকটি বালিশের সাহায্যে তার মাথা উঁচু করে ধরে রাখলে মিউকাসের ঝরে পড়া কম হবে, ফলে রাতে কম কাশি হবে। 9, মালিশ। সরিষার তেল গরম করুন এবং এটির মধ্যে কিছুটা অল্প থেতো করা রসুন যোগ করুন। এটাকে ঠান্ডা হতে দিন। আপনার সন্তানের সারা শরীরে, বিশেষ করে গলায়, বুকে, পিঠে, হাতের তালুতে এবং পায়ের পাতার নিচে এটি দিয়ে মালিশ করুন। তবে মালিশ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আলতো হাতে মালিশ করতে হবে। সরিষার তেল শরীরকে উষ্ণ রাখে এবং রসুনের জীবাণু বিরোধী বৈশিষ্ট্যগুলো সংক্রমণ বন্ধ করতে পারে। তবে আপনার শিশুর বুক ও পিঠ মালিশ করার সময় অত্যধিক চাপ দেবেন না, এটা আলতোভাবেই করা উচিত। 10, তুলসী ও মধু। তুলসী অনাক্রম্যতা বাড়ায় এবং সব ধরনের সংক্রমণ প্রতিরোধ করে। তুলসীর পাতাগুলো এক্সপেক্টোরান্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ, যা মিউকাসকে পাতলা করে এবং বুকে সর্দি জমে যাওয়া নিরাময় করে। এটা কাশি সৃষ্টিকারী স্নায়ুর ওপর কাজ করে। অন্যদিকে মধুতে ব্যাকটেরিয়া বিরোধী এবং ভাইরাস বিরোধী গুণ রয়েছে, যা সংক্রমণ প্রতিরোধে গলায় আরাম দেয়। সুতরাং যখন মধু দিয়ে মিশ্রিত তুলসী পাতার রস শিশুকে দেওয়া হয়, তখন এটি শিশুকে কাশি থেকে মুক্তি দেয়
এর পাশাপাশি আপনার সন্তানের কাশি উপশম করার জন্য গার্গিলের মতো অন্যান্য বিকল্প ব্যবহার করতে পারেন। এক গ্লাস উষ্ণ গরম জলে লবণ গুলে দিন, আপনার সন্তানকে এটা দিয়ে গার্গিল করতে দিন। দিনে তিনবার উষ্ণ লবণ পানি দিয়ে গার্গিল করলে গলার প্রদাহ কমতে পারে, যার ফলে গলা ব্যথা উপশম হয়। লবণ ও হলুদ মেশানো উষ্ণ জল দিয়ে গার্গিল করলেও সংক্রমণ নিরাময় করতে পারে, কারণ হলুদ ও লবণে ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। শীতের সময় কাশি প্রতিরোধ করার আরেকটি দুর্দান্ত উপায় হলো আপনার সন্তানের ঘরে একটি হিউমিডিফায়ার রাখা। এটি ঘরের ভেতরে শুষ্ক শীতের বাতাসকে আর্দ্রতা যোগাবে এবং কাশি প্রতিরোধ করবে। কাশি একটি গুরুতর সমস্যা নয়, তবে এটা কখনো বিনা চিকিৎসায় ফেলে রাখা উচিত নয়। আমাদের সমাজে কাশি নিরাময় করার জন্য ঘরোয়া প্রতিকারের চেষ্টা খুবই প্রচলিত, তবে যদি সমস্ত ঘরোয়া প্রতিকার ব্যবহার করার পরেও কাশি চলতে থাকে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করুন। তাহলে দর্শক, আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তীতে আপনি কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।